আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন জয় আইটি 24/7। আমি জহুরুল হক জয় আপনাদের সাথে আছি। এই ভিডিওতে আমরা দেখব যে প্যান্থিয়ন সাইটে তৈরি করা কোনো ওয়েবসাইট অন্য কোনো ডোমেইন বা হোস্টিংয়ে কীভাবে আপনি ট্রান্সফার করবেন, একেবারে ফুল ওয়েবসাইট এ টু জেড। আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়েবসাইটের ইউআরএল, এটা প্যান্থিয়ন সাইটে তৈরি করা, এবং এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটটার হচ্ছে কমপ্লিট লি আর কি আপনার ট্রান্সফার করে অন্য একটা সাইটে নিয়ে যাব, সেটি আপনার এই সাইটে নিয়ে যাব। এই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন জয় আইটি 24/7.com/demo। এই ওয়েবসাইট, এই ডোমেইনে তথা এই ডোমেইন যে হোস্টিংয়ে আছে সেখানে অলরেডি একটা ওয়েবসাইট দেওয়া আছে, এই সেই ওয়েবসাইটটি এটি। তো এই ওয়েবসাইটটিকে রিপ্লেস করে আমি যে কাজটি করব সেটা হলো প্যান্থিয়নের যে সাইটটি আছে এই সাইটটি নিয়ে গিয়ে আমার এই সাইটটি বসিয়ে দেবো, অর্থাৎ এই সাইটটি থাকবে না, প্যান্থিয়নের এই সাইটটি চলে আসবে এখানে। তো কাজটি করার জন্য আমার অ্যাট ফার্স্টে কয়েকটি ধাপ ফলো করতে হবে। এক নম্বর ধাপ হচ্ছে, এই কাজটি কিন্তু ম্যানুয়ালি অন্যভাবে করা যায়। এক হচ্ছে যে এই যে সাইটের যে ডোমেইন, সরি, এটা যে অ্যাডমিন প্যানেল, সেখানে আমাদের ড্যাশবোর্ডে যে গিয়ে আমরা হচ্ছে ব্যাকআপ নিতে পারি কোনো একটা প্লাগিনের সাহায্যে, এবং সেই ব্যাকআপটাকে আমি অন্য জায়গায় রিস্টোর করতে পারি, তাহলে কিন্তু সহজে হয়ে যায়। বাট আরেকটা ওয়ে আছে যে সি প্যানেলে যেতে হবে, সি প্যানেল থেকে বা এর এফটিপি প্যানেলে যেতে হবে, সেখান থেকে ডাটাবেজের ব্যাকআপ নিতে হবে, তারপরে ফুল ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হবে, পরবর্তীতে এটাকে অন্য সাইটে নিয়ে যাওয়ার পরে তার আবার যে ডিএনএস অ্যাড্রেস সেটি চেঞ্জ করতে হয়, বহুত প্যারা আমার কাছে মনে হয়। তো সেগুলো চাইতে আমি শর্টকাটে যে উপায় করতে পছন্দ করি সেটা হচ্ছে এটা প্লাগইন ব্যবহার করে, এবং সেই প্লাগইনের নাম হচ্ছে জাস্ট অল ইন ওয়ান WP। তো সেটি ব্যবহার করে আমি এখন এই বর্তমান যে সাইটটি আমরা প্যান্থিয়ন সাইটে আছি সেখান থেকে আমি এই সাইটের অ্যাট ফার্স্টে আমি ব্যাকআপ নিব, পরবর্তীতে এই সাইটে গিয়ে আমি সেটা রিস্টোর করব। তো দেখেন কাজটা কীভাবে করি। কাজটা করার জন্য আমাদের প্লাগইনে যেতে হবে, নিচে আসি, প্লাগইনে যাচ্ছি, এখান থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ গিয়ে আমরা অল ইন ওয়ান WP এই যে প্লাগইনটি আছে সেটি হচ্ছে আমরা জাস্ট খুঁজে বের করব এবং এটিকে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে আমরা এটা অ্যাক্টিভেট করব। ও শিট, আমি আসলে এটি নেব না, আমি এটি নেব অল ইন ওয়ান WP মাইগ্রেশন, এটা অ্যাক্টিভেট করব। এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা যদি বাম পাশে দেখি তাহলে অল ইন ওয়ান WP মাইগ্রেশনের একটি মেনু তৈরি হয়েছে, এবং এখানে এক্সপোর্ট যে অপশনটি আছে এখান থেকে আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে আমরা অ্যাডেড যাবো, সরি, এখানে গিয়ে আমরা এক্সপোর্ট টুতে যাবো, এক্সপোর্ট টু এখানে ক্লিক করব, দেন ফাইলে ক্লিক করব, এবং এটি ফাইলের জাস্ট সেভ হবে বা ডাউনলোড হবে। তো আমরা একটু ওয়েট করি কিছুক্ষণ, আপনার এরকম একটু ঘুরবে। তারপরে এখানে যতগুলো ফাইল আছে সেই ফাইলের সাইজ আপনাকে দেখাচ্ছে, এখানে 14,427 ফাইল আছে, মানে কন্টেন্ট আছে, এবং এটা 11% কমপ্লিট হয়েছে। 100% যখন হয়ে যাবে তখন এটিতে আপনার ডাউনলোড নাও এই ধরনের একটা অপশন দিবে। 99% কমপ্লিট হয়ে গেছে, এখন ডাটাবেজ এক্সপোর্ট হচ্ছে। এই যে 294 MB একটা ফাইল, এবং এটা আমরা জাস্ট ডাউনলোড করে নিব, ডাউনলোড বাটনে ক্লিক করলাম। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমার আইডিএমের মাধ্যমে এটি ডাউনলোড চাচ্ছে, সো আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডটা কমপ্লিট হওয়া পর্যন্ত এটি ডাউনলোড হতে হতে আমরা আরেকটা সাইট, যে সাইটে আমি আসলে আপলোড করব, অর্থাৎ এই সাইট জয় আইটি 24/7.com/demo, এর মধ্যে যে সাইটটি আপনি দেখতে পাচ্ছেন এই সাইটে মূলত আমি এটা আপলোড করব। তো তার আগে আমার এখানে যে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে এই সাইটের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমি প্রবেশ করেছি অলরেডি দেখতে পাচ্ছেন, এবং এখানেও আমার সেম মানে যে প্লাগইন সেটি কিন্তু আমাদের ইনস্টল করা থাকতে হবে। এবং এই প্লাগইনের যদি আমরা ইম্পোর্টে যাই, ইম্পোর্টে গিয়ে আমরা দেখতে পাবো যে এটির যে ফাইল আপলোড সাইজ, ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ, এটা দেখেন আনলিমিটেড আছে। তো এটা আনলিমিটেড হলো কি কারণে, কারণ এটাতে আমি একটা এক্সটেনশন যোগ করেছি। আপনি দেখেন আমি যদি প্লাগইনে যাই, প্লাগইন ইনস্টল প্লাগইন, এবং এখানে দেখেন অল ইন ওয়ান WP মাইগ্রেশন যেটি আমরা একটু আগে ইনস্টল করা দেখলাম সেটি আছে, পাশাপাশি অল ইন ওয়ান আনলিমিটেড এক্সটেনশন যে প্লাগইনটি সেটি কিন্তু আমাদের ইনস্টল করা আছে, এবং এটি কিন্তু একটা প্রিমিয়াম প্লাগইন, এটি আপনাকে ম্যানেজ করতে হবে অথবা কিনতে হবে অথবা অন্য কারোর কাছ থেকে নিতে হবে। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন,
তো এটাকে জাস্ট অ্যাক্টিভেট করে দিবেন। অ্যাক্টিভেট করে দিলে তখন আপনার যে ফাইলে যে ইম্পোর্ট সাইজটা ওইটা আনলিমিটেড হয়ে যাবে, অর্থাৎ আপলোড সাইজটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তো আমরা এদিকে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা একটু দেখে আসি, আর 12 সেকেন্ড লাগবে। ওকে, এটি শেষ হোক। ওকে, আমাদের ডাউনলোড শেষ হয়ে গেছে। আমি যেমন ধরেন এই প্যান্থিয়ন সাইটে যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন যে ফাইল মানে এক্সটেনশন প্লাগইনটি আমরা ইনস্টল করেছি সেটি যদি ইম্পোর্টে যাই তাহলে দেখবেন যে এটার আপলোড সাইজ যেটি ম্যাক্সিমাম সেটি কিন্তু মাত্র 100 মেগাবাইট। হ্যাঁ, 100 মেগাবাইটের বেশি আপনি আপলোড এখানে করতে পারবেন না। তো আপনি এইটাকে আনলিমিটেড করে ফেলতে পারবেন শুধুমাত্র ওই প্লাগইনটি দিয়ে। ওই প্লাগইনটি কীভাবে আপনি ইনস্টল করবেন সেটি আপনাকে আমি দেখাই দিচ্ছি। জাস্ট অ্যাড নিউতে যাবেন এবং আমাদের যে আপলোড প্লাগইন এখানে আমরা যাব, দেন আমরা চুজ ফাইলে যাব এবং এখান থেকে আমাদের যেখানে প্লাগইনটি আছে সেটি আমরা নিব এখান থেকে এসে প্রোগ্রামিং সফটওয়্যার ওয়ার্ডপ্রেস এই প্লাগইন। ওকে, এখান থেকে অল ইন ওয়ান এই প্লাগইনটি মূলত আপনার লাগবে, দেন আপনি এটি ইনস্টল দিবেন। এটি ইনস্টল দিয়ে এটিকে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করা শেষে হয়ে গেছে অ্যাক্টিভেট। এখন আমরা যদি ইম্পোর্টে চেক করি যে আমাদের ইম্পোর্ট যে ইয়েটা আপলোড সাইজটা এটি দেখেন আনলিমিটেড হয়ে গেছে। এখন আপনি যে কোনো সাইজের আপনার হলো ব্যাকআপটি আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন, অর্থাৎ রিস্টোর করতে পারবেন। তো যাই হোক, এটা হলো প্যান্থিয়ন সাইটে আমি করে নিলাম। এই সেম কাজটি আপনার এখানে অলরেডি আমার করা আছে, কীভাবে করতে হয় আমি দেখালাম এটা। তো এবার আমরা যে কাজটি করব, এই যে জয় আইটি 24/7/demo এটাতে কিন্তু আমি অলরেডি আছি। তো এখান থেকে এই যে এখানে ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে যেটি আমরা ব্যাকআপ নিলাম সেই ব্যাকআপটি এবার ইম্পোর্ট করব। ইম্পোর্টে যাচ্ছি, এবার ফাইলে যাচ্ছি। ফাইলে গিয়ে এবার হচ্ছে আমাদের ব্যাকআপ যেখানে ছিল সেটিতে যদি আমি ফেরত যাই, ওয়েবসাইট ব্যাকআপ, এখানে এটি আসলে নাই, কোথায় এটি ডাউনলোড হয়েছে একটু দেখে আসি। এটি এবং এটা ডাউনলোড হয়েছে, হ্যাঁ এইটার মধ্যেই আছে। ওকে, তো আমি জাস্ট আমার ফাইলে যাচ্ছি, ডি ড্রাইভ, ওয়েবসাইট ব্যাকআপ, এটির মধ্যে আছে এবং এখানে যে প্যান্থিয়ন সাইটের আন্ডারে যেটি আমরা ডাউনলোড করলাম সেটি দেখাচ্ছে। ওকে, এবার আমরা জাস্ট এটা কিন্তু আপলোড দিয়ে দিচ্ছি। এখন আপনার নেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি এটি আপলোড হয়ে যাবে এবং দেন এটা রিস্টোরও হবে। তা আমরা ওয়েট করি এটি 100% না হওয়া পর্যন্ত। ওকে, 100% হয়ে যাওয়ার পর আপনাকে এই ধরনের একটি ইনফরমেশন দিবে যে আপনার বর্তমান যে সাইটটি আছে, অর্থাৎ এই যে joyit247.com/demo এর আন্ডারে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের ডাটা পেজ, কন্টেন্ট, মিডিয়া যা কিছু আছে সব কিছু আপনার হচ্ছে জাস্ট ওভাররাইট হয়ে যাবে। কার দ্বারা? যেটি আমরা আপলোড করছি সেই ওয়েবসাইটের ডাটা পেজ, মিডিয়া, কন্টেন্ট, অন্যান্য কিছু দ্বারা আপলোড হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে। অর্থাৎ এখানে আর এই সাইটটি আর আপনি দেখতে পাবেন না, যেটি আমরা আপলোড করছি সেটি শুধুমাত্র দেখতে পাবেন। তো এই জন্য বলছে যে আপনি এই এই প্রসিডে ক্লিক করার পূর্বে আপনি অবশ্যই এই সাইটটার ব্যাকআপ নিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনি রিস্টোর করতে পারেন। তো যেহেতু আমার এই সাইটের ব্যাকআপ অলরেডি নেওয়া আছে, কাজেই আমি নিঃসন্দেহে এবং মানে নির্ভাবনায় প্রসিড বাটনে ক্লিক করতে পারি। তো আমি প্রসিড বাটনে ক্লিক করছি, এই যে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার এই সাইটটি এই URL-এ থাকবে না, এখানে চলে আসবে হচ্ছে এই সাইটটি যেটি আমরা আসলে এখানে ব্যাকআপ নিয়েছিলাম। অর্থাৎ এই যে সাইটটি, এই সাইটটা কিন্তু আমার এখানে রিপ্লেস হয়ে যাবে। দেখেন একটু পরে কি হয়, আমরা যেখানে ছিলাম এটা আপলোড হচ্ছে। এই রিস্টোরিং 100% হয়ে গেলে আমাদের সাকসেসফুলি একটা মেসেজ দেবে, তো সে পর্যন্ত আমরা ওয়েট করি। তো দেখেন আমাদের সাইটটা সাকসেসফুলি ইম্পোর্টেড হয়ে গেছে। এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করব এবং এই যে সাইটটির URL ছিল সেখানে যদি আমরা একটু রিফ্রেশ করি তো আপনি দেখতে পাচ্ছেন যে এই সাইটটি চেঞ্জ হয়ে আমাদের এই যে এভারে যে থিম দিয়ে যে সাইটটি তৈরি করা ছিল এই সাইটটি কিন্তু এখানে রিপ্লেস হয়ে গেল এবং এটি কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইট এখানে ইম্পোর্টেড হয়ে গেল। এবং এখানে আপনার ডাটাবেস বলেন বা ইয়েটি বলেন যা যা এই প্যান্থিয়ন সাইটে ছিল, এই প্যান্থিয়ন সাইটে যা যা ছিল সেম জিনিসটা কিন্তু আপনার এখানে ট্রান্সফার হয়ে গেছে। তো এভাবে আমরা প্যান্থিয়ন সাইটে তৈরি করা কোনো সাইটকে একেবারে সুন্দরভাবে অন্য কোনো আমাদের যে ডোমেইন হোস্টিং বলেন সেখানে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারি।
অর্থাৎ ট্রান্সফার করতে পারি বা মাইগ্রেট করতে পারি। এবং এই ভিডিওটি করার জন্য আমার কমেন্টসে আগের ভিডিওতে একজন রিকোয়েস্ট করেছিল এবং তার উদ্দেশ্য মূলত সাইটটি মানে ভিডিওটি করা। আশা করি সে উপকৃত হবে। তো থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।